গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর তোমরা যারা ডেইলি আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানবে এটা আমার বাড়ির পেছন সাইডটা। তো এদিকে আমি একটু গাছপালা দিয়ে সাজিয়েছি আর কি। আসলে এই সব টপগুলোই ছিল আগে ছাদে, তো সেখান থেকে নিচে নিয়ে আসা হয়েছে। আসলে ছেলে হওয়ার পর এগুলো আমি ওপরে গিয়ে গিয়ে বারবার জল দিতে পারতাম না, তার জন্য সব নিচেই নিয়ে এসেছি। আর আজকে এই জায়গাটা পরিষ্কার করব। দেখতে পাচ্ছ কি বাজে অবস্থা, আসলে এইভাবে জল পড়ছে। কারণ দেখো এই যে ওপর দিকটা আমি দেখাচ্ছি, এদিকে একটা জলের লাইন গেছে, তো সেই জলের লাইনের ওইখান থেকে ফোঁটা ফোঁটা করে সারা দিন জল পড়ে, সারা দিন জল পড়ে। তো সেই জন্য আর কি এই জায়গাটা এরকম স্যাঁতস্যাঁতে আর শ্যাওলা পড়ে গেছে। তো এদিকে তোমাদের আমি জবা গাছটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ টপগুলো সাইড দিয়ে সাইড দিয়ে কি বাজেই না অবস্থা। এই জায়গাটা দেখো আমি একটা টেপ লাগিয়ে রেখেছি জল যাতে না পড়ে, কিন্তু তাও ফোটা ফোটা করে পড়ে যাচ্ছে। এটা যতক্ষণ না হাজবেন্ড ঠিক করবে এটা ঠিক হবে না। তো আজকে মন স্থির করে রেখে দিয়েছি যে আজকে আমি এই জায়গাটা পরিষ্কার করবই। কিছুদিন আগে হাজবেন্ড এই জায়গাটায় অ্যাসিড দিয়ে পরিষ্কার করে দিয়েছিলো, নাহলে এর আগে আরও বাজে অবস্থা ছিল। যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছিলো তো খুব বাজে অবস্থা ছিল, তো অ্যাসিড দিয়ে দিয়ে পরিষ্কার করে দিয়েছিলো, অ্যাসিড দিয়ে পরিষ্কার করে দিয়েছিলো, তারপরেও এই রকম অবস্থা। আসলে যেহেতু কন্টিনিউ জল এই জায়গায় জল পড়ে রয়েছে, যার জন্য এই অবস্থা। আর এই জলের ট্যাঙ্কিটার ওপরেও কয়েকটা টপ রেখেছি। তো তোমাদের এই গাছটা আমি দেখিয়েছিলাম, তখন খুবই ছোট ছিল, তো এখন তো অনেকটাই বড় হয়ে গেছে আর ফুলের কুড়িও এসছে। আমি যখনই দেখি টবের গায়ে দু চারটে করে জঙ্গলি গাছ জন্মায় তখনই সেগুলোকে আমি ছিঁড়ে ফেলে দিই। তো এখানে দেখো রয়ে গেছে, তো কোনো কারণে সেটা ফেলা হয়নি। আর এখানে দেখো আমি দু তিনটে নয়নতারা গাছের চারা নিয়ে এসেছি, যার মধ্যে একটার মধ্যে রয়েছে সাদা সাদা নয়নতারা, আর একটার মধ্যে হচ্ছে রানী কালার যে নয়নতারা হয় সেটা। তো ওখানে দুটো টব রয়েছে, দুটোর মধ্যেই আমি দুটো বসিয়ে দেবো। আর তার আগে প্রথমে আমি টবটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর তারপরে মাটিটাকে একটু ওপর নিচ করে দেবো। বসাতে গিয়ে দেখি ওর মধ্যে লঙ্কার বীজ ছড়ানো, তো হয়তো মানি ছড়িয়েছে, তাই এটা আর টপটায় তো বসানো যাবে না, তাই এটা সরিয়ে রাখলাম। পাশের যে টপটা আছে ওইটার মধ্যে দুটো চারাই বসিয়ে দেবো, মানে হচ্ছে সাদা নয়নতারা আর হচ্ছে ওই রানি কালারের নয়নতারা, দুটোই একটা টবেই বসিয়ে দিচ্ছি। আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি প্রচণ্ডভাবে নড়াচড়া করছি, এদিক ওদিক ঝাড়া দিচ্ছি। আসলে এত প্রচণ্ড মশা না এখানে, মানে আমাদের পাশের যে জমিটার মধ্যে এসেছো যে কতটা জঙ্গল, আসলে যে জমির মালিক তারা আসেও না, আর জমি তো পরিষ্কার করেই না একদমই, তো যার ফলে এত মশা এখানে। আর অনেক সময় কি করি আমরা, যখন দেখি অনেকটা বেশি জঙ্গল হয়ে গেছে, মানে আমাদের সাইডের দিকে যখন বেশি দেখি জঙ্গল হয়ে রয়েছে, তখন আমরা নিজেরাই সেগুলো কেটে নিই। আর কি করবো ওরা যদি না পরিষ্কার করে, কিন্তু আমাদের তো পরিষ্কার করতেই হবে, যার ফলে দেখো আমাদের প্রত্যেকটা জানলায় দেখতে পাবে যে নেট লাগানো, এত মশা এখানে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমি গাছগুলো খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি, আর তার সাথে সাথে টবের যে সাইডগুলো আছে খুব ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ ওখানেও তো গুড়ি গুড়ি পাতাগুলো ছোটো ছোটো পাতাগুলো পড়ে যেত। আর দেওয়ালটাও পরিষ্কার করে নিলাম, কারণ যখন টবে জল দিতাম তখন তার ছিটেগুলো টব তার মাটির ছিটেগুলো দেওয়ালে গিয়ে পড়তো, তো সেটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এখানে দেখো যে টগর গাছটা সেটাও কত সুন্দর বড় হয়ে গেছে, এখানে একটা ছোটো চারা এনে লাগিয়েছিলাম, তো সেটাও বেশ সুন্দরভাবে বড় হয়ে গেছে, আর প্রতিদিনই তিন চারটে করে ফুল দেয়।
আমি প্রত্যেকটা টবেরই সাইডগুলো থেকে যেসব ছোটো ছোটো পাতাগুলো পড়ে তো সেগুলো ভালো করে পরিষ্কার করে দেবো, আর টবটাকে একটু সরিয়ে দেবো। সরিয়ে দিয়ে এই জায়গাটা যেহেতু আমাকে পরিষ্কার করতে হবে, তার আগে মাটিটা একটু নেড়ে দিচ্ছি, মানে একটু আলগা আলগা করে দিচ্ছি আর কি। মানে একদম জল ঢালতে, প্রতিদিন জল ঢালতে ঢালতে তো একদম মাটিগুলো বসে যায়। তো আর এদিকে দেখো, এদিকটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি, মানে যেসব পাতাগুলো সব ছিল সেগুলো ঝাড় দিয়ে দিয়ে এক জায়গায় নিয়ে আসছি। আর এখানে যে জবা গাছের টপটা দেখছো সেই মাটিটাও একটু নেড়ে দিচ্ছি। আর এখানে যে আরেকটা জবা গাছের টপ দেখছো সেটাও, সেই মাটিটাও একটু নেড়ে দিচ্ছি। এই জবা গাছের ডালটা একদম, মানে ডাল বলবো না, পাতাগুলো একদম ঝরে যাচ্ছে, শুকিয়ে গেছে একদম, হয়তো নতুন পাতা হবে। মোটামুটি টবগুলো পরিষ্কার করা হয়ে গেছে, তো এই জায়গাটা তো আমার পরিষ্কার করতে হবে, তার জন্য টবগুলো আগে আমি সরিয়ে নিচ্ছি। আর ঝাঁটাটা দিয়ে আগে আমি এই জায়গাটা ঝাঁট দিয়ে দেবো, মানে যে কটা পাতা পড়েছে তারপরে শ্যাওলা হয়ে রয়েছে তো সেগুলো ঝাঁট দিয়ে আর কি সরিয়ে দিচ্ছি, তারপরে ভালো করে এই জায়গাটা আরেকবার পরিষ্কার করে দেবো। তো ভাবলাম জলের কাজটা শুরু করার আগে ওপরের যে টবগুলো রয়েছে সেগুলোও তো আরেকবার পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার বলতে টবের ভেতরে যেসব পাতাগুলো পড়ে আছে সেগুলোই বার করে দেবো আর কি, বার করে দিয়ে আর টবগুলো একটু, মানে জায়গাগুলো একটু বদলে দেবো, একটু আগে পিছিয়ে করে দেবো, আর করে দিয়ে এই জায়গাটাও পরিষ্কার করে তারপরে জলের কাজটা শুরু করব, মানে এই জায়গাটা ধোয়াবো আর কি। দেখো মোটামুটি টপগুলো এদিক ওদিক করে বসিয়ে দিয়েছি, আর জায়গাগুলো একটু চেঞ্জ করলে ভালোই লাগে দেখতে, আমার বেশ ভালোই লাগছিল দেখতে টপগুলোকে। এবার ফাইনালি পাতাগুলোকে সব এক জায়গায় কুড়িয়ে নিয়েছি, অর্ধেকটা কোড়ানো হয়েই গেছে আর একটু, আর আমাকে তো সমানে বসে বসেই ঝাঁট দিতে হচ্ছিলো। আসলে আমার বসে বসে ঝাঁট দেওয়ার একদমই অভ্যেস নেই, কিন্তু এই জায়গাটায় মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যাচ্ছিলো না, ঝাঁটাটাও একটু ছোট ছিল যার ফলে সেই অসুবিধাটা হচ্ছিলো, আর বসে বসেই আমাকে ঝাঁট দিতে হচ্ছিলো। আবার যারা বসে বসে ঝাঁট দেয় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁট দিতে তাদের একটু প্রবলেম হয়। আর এদিকে দেখো আমাদের ঘরের একটা চেয়ার, এই চেয়ারটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, যেহেতু সাদা তো একটু নোংরা হলেই বোঝা যায়, তো এটাও ঠিক করেছিলাম যে আজকেই এইটা পরিষ্কার করে দেবো। আর এখানে যে মাসির বাসন মাজার যে তার রয়েছে সেই তারটা দিয়েই ভালোভাবে পরিষ্কার করেছে, আর খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছিলো, তোমরা দেখলেই সেটা বুঝতে পারবে। চেয়ারটা ধোয়া হয়ে গেছে তো এইটা একটু সাইডে রেখে দেবো, আর মোটামুটি জলটা ঝরে গেলেই ঘরে নিয়ে চলে যাব। আর এবারে এই জায়গাটা আমি একটু ভালো করে ধুয়ে দিচ্ছি। দেখো মাসির যেই বাসন মাজার তারটা ছিল সেই তারটা দিয়েই একটু ঘষে দিচ্ছি, আসলে অ্যাসিড দিয়ে আর করলাম না, ওই অ্যাসিড দিয়ে, না হলে কিছুক্ষণ আবার রেখে দিতে হবে তো এতটা সময় নেই, তো একটু ডলে দিচ্ছি, যতটা আমার পক্ষে সম্ভব হবে ততটাই করবো আর কি। তো ভালো করেই ডলে দেওয়ার চেষ্টা করছি, দেখো কীরকম কালো কালো জল বেরোচ্ছিলো দেখতেই পাচ্ছিলো, তো ভালো করে ধুয়ে দিচ্ছি জায়গাটা। এবার এই জবা গাছের যে টপটা আছে সেটা একটু এই সাইডে রাখবো, আসলে এই দিকটা খুব কড়া রোদ আসে তো এই জায়গাটাই রাখছি, আসলে মাটিটা একটু শুকানো দরকার, মাটিটা না হলে অনেকটাই ভেজা ভেজা রয়েছে। এবার তোমাদের ফাইনালি দেখাচ্ছি পরিষ্কার করার পর ঠিক কতটা সুন্দর লাগছে, তো বাড়ির পেছন দিকটা এরকম লাগছে দেখতে।
আর এইমাত্র যেই চারাগুলো বসালাম টবে সেগুলো হচ্ছে এইগুলো, সাদা নয়নতারা আর রানী কালার নয়নতারা এক জায়গায় বসিয়ে দিলাম। এখানে দেখো জবা গাছের নিচের যেই পাতাগুলো সেগুলো পোকায় নষ্ট করেছে, তো এগুলোকে টেনে টেনে ছিঁড়বো না, এগুলোকে কাঁচি দিয়ে কেটে এই পাতাগুলোকে বার করে দেবো। আর এই গাছে ফুল আসলে পরে নিশ্চয়ই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বাড়ির পেছন দিকটা একটু দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে প্রত্যেকটা গাছই তোমরা খুব ভালোভাবে দেখতে পারবে, মানে বুঝতে পারবে খুব ভালোভাবে। আর এদিকে দেখো চেয়ারটা কতটা পরিষ্কার হয়েছে, তোমরা দেখলেই সেটা বুঝতে পারবে। আর আমি আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারো, আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, সবাইকে জানাই টাটা।